হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আপনাদের ডিআইওয়াই ক্যাসেল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওটি আপলোড করছি বেস্ট অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু, সব থেকে ভালো অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু, যেটা আপনারা যে কোনো ওষুধের দোকান থেকে কিনতে পারবেন। আমি এখনও পর্যন্ত অনেক অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি, কারণ কি আমার খুব বেশি খুশকির প্রবলেম হচ্ছিল লাস্ট 4 বছর ধরে। কিন্তু লাস্ট বছরে আমি একটা খুব ভালো অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু পেয়েছি, যেটার পরে আমার খুশকির সমস্যা আর হয় না। আমি খুব বেশি রিলিফ পেয়েছি সেই ইচি স্ক্যাল্প থেকে, ওই চুলকোনো থেকে যেটা স্ক্যাল্পে অনবরত হতে থাকে। আমার মাথায় এমনিতেই বেশি ঘামে, আর জানি না কেন শীতকালে আমার স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায়। অ্যাকচুয়ালি খুশকি হচ্ছে খুশকো ত্বক যেটা উঠে যায়, ওই ফ্লেক্সগুলোর, মানে যেটা শুষ্ক ত্বকটা উঠে যায় সেটাকেই আপনারা খুশকি বলে থাকেন। তো এই খুশকিটা প্রবলেম ড্রাই স্ক্যাল্প থেকে হয়, কিন্তু তেল লাগালে কিন্তু খুশকিটা যায় না। মানে আমি দেখেছি আমার তেল লাগালে অনেক বেশি চুল পড়ে। আমি লেবু ট্রাই করেছি, সেটাতে হ্যাঁ একটু হলেও উপকার পেয়েছি, বাট কমপ্লিটলি ওটা চলে যায় না। তো তার জন্য অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ইউজ করা দরকার। আমি এখনও পর্যন্ত অনেক অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি, আমি অনেক স্কিন ডক্টর দেখিয়েছি, তারা অনেক কিছু সাজেস্ট করেছেন, যেমন এইগুলো ফাইটোরল, অ্যানাবুম শ্যাম্পু, এডি শ্যাম্পু, আগে ইউজ করেছি কেটোজেন, আরও অনেক কিছু আমার মনে নেই, কারণ কি মেডিকেটেড শ্যাম্পুগুলোর নামগুলো তো একটু খটমটে হয়, অত মনে থাকে না। তো আমি আপনাদের আজকে দেখাবো বেস্ট শ্যাম্পু, যেটা আমি লাস্ট ইয়ার 1 ইয়ার হয়ে গেছে আমি ইউজ করছি, আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো ফার্স্ট শুরু করছি ফাইটোরল। এটা একটা অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু, বাট এটা লেখা থাকে ফাইটোর, দিস ইজ আ লোশন, হ্যাঁ একটা লোশন লেখা থাকে, ঠিক আছে। এটার কনসিস্টেন্সিটা অনেক বেশি গাঢ় হয়, মানে খুব ঘন একটা জিনিস, যেটা হাতে নিলে আপনারা দানা দানা ফিল করতে পারবেন। কোনো স্ক্রাব বা সুজি জলে ভেজালে যেরকম হয়, সুজি টাইপের একটা টেক্সচার থাকে আছে। এটা আমি ইউজ করেছি, এটার দেখতে পাচ্ছেন কেটোকোনাজল আর জিঙ্ক পাইরেথিন লোশন, আর সেজন্য এটাকে লোশন বলে। এটা হালকা পিঙ্ক কালারের হয়, বাট ইউজ করা খুব টাফ গাইস। এটার কন্টেন্টস কম্পোজিশন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আর এটা 75 মিলিলিটার আছে, আর এটার দাম হচ্ছে 177, মানে অ্যারাউন্ড 180 টাকার মধ্যে আপনি 75 ml শ্যাম্পু পাচ্ছেন। এটা লাগানোর কিন্তু খুব মুশকিল, কারণ কি এটা খুব ঘন, তো এটা আপনাকে প্রথমে জলের সাথে ডাইলিউট করতে হবে। এটা জলের সাথে ঠিক করে মিশতে চায় না, অনেকক্ষণ টাইম লাগে মিশতে। তারপর আপনি স্ক্যাল্পে যখন অ্যাপ্লাই করবেন আপনার সমস্ত চুলের গোড়ায়, আপনি এটা ফেনা হবে না, আপনি বুঝতে পারবেন না ঠিক করে কোথায় অ্যাপ্লাই হয়েছে আর কোথায় না। তো আমার এই শ্যাম্পুটা একটু পছন্দ ছিল না, বাট আমার ডক্টর এটা রেকমেন্ড করেছিল, দ্যাটস ওয়াই আমি কিনেছিলাম। আমি বেশি দিন ইউজ করিনি, বটলটা আমার পুরোপুরি পড়েই গেছে প্রায়, আমি সুইচ করেছি আমার অন্য শ্যাম্পুতে, অ্যান্ড সেটা হচ্ছে অ্যানাবুম এডি শ্যাম্পু। হ্যাঁ এটা হচ্ছে বেস্ট শ্যাম্পু। আমি যতগুলো, আমি মোটামুটি 4-5টা অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি মেডিকেটেড, তাছাড়া তো এমনি লাইক ভার্টিকা, তারপর ডাভ, সব কিছুর অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি আমি, বাট কোনোটা এত ভালো রেজাল্ট দেয়নি যতটা এই অ্যানাবুম এডি শ্যাম্পু দিয়েছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কোনো আইটেম প্রমোট করছি না, এটা আমার ডক্টর রেকমেন্ড করেছিল। এটার দামটা একটু বেশি হয়, 100 ml-এর দাম হয় 299 টাকা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এটার ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু আছে, অনেক কিছু। এটার ঘনত্বটা এটার মতো ঠিক না হলেও এটা মোটামুটি ভালোই ঠিক, যেটা আপনি জলে হালকা ডাইলিউট করে লাগাতে পারবেন। এটা ইজিলি স্ক্যাল্পে ছড়িয়ে যায়, মানে আর ফেনাও হয়, ভালো ফোম হয়, তো আপনাদের কোনো অসুবিধা হবে না লাগাতে, নর্মাল শ্যাম্পুর মতো। আর এটা যে লেখা আছে এখানে, ভিজিবল রিডাকশন ইন ফ্লেক্স, কুইক রেজলিউশন অফ ইজ, ইমপ্রুভস রিট্যাঙ্গলিং অফ হেয়ার, এখানে প্রথম দুটো পয়েন্ট যেটা হচ্ছে ফ্লেক্স, যেটা খুশকি, যে চামড়াগুলো ড্রাই চামড়াগুলো উঠতে থাকে সেটা ভিজিবল রিডাকশন, তো হ্যাঁ এটা ঠিক, ওগুলো কমে যায়। কুইক রেজলিউশন অফ ইজ, চুলকোনো স্ক্যাল্পের যেটা হয় সেটা থেকে আপনার নিস্তার পাবেন সিরিয়াসলি, মানে খুশকি
খুব বড় একটা প্রবলেম যেটা আমাদের অলমোস্ট 90% মানুষের হয়ে থাকে, উইন্টারে বেশি, অনেকে সারা বছর হয়ে থাকে, উইন্টারে মারাত্মক বেশি হয় তাদের যাদের সারা বছরও থাকে। তো এটা খুব মারাত্মক একটা প্রবলেম, প্রচণ্ড মাথা চুলকোয়, প্লাস আমার মাথা যেমন ভীষণ ঘামে, তো মানে একটা অস্বস্তিকর পরিবেশ, মানে সারাদিন আপনি বাইরে আছেন, কাজে আছেন, সবসময় মাথাটা চুলকবে, একটা অস্বস্তি, কাজে মন দিতে পারবো না। তো সেজন্য আমি ভাবলাম এই ভিডিওটা আমার শেয়ার করা উচিত, কারণ কি আমি এটা থেকে খুব বেশি উপকার পেয়েছি এই শ্যাম্পুটা ইউজ করে। তো আপনারা যদি ইউজ করে উপকার পান তো আমার ভালো লাগবে সেটা। তো কিন্তু এটা যেটা লেখা আছে থার্ড পয়েন্ট, ইমপ্রুভস রিট্যাঙ্গলিং অফ হেয়ার, মানে চুলের জট ছাড়াতে সাহায্য করে, এটা একদম ঠিক না। চুলের জট যার পরে তার পড়বেই, এই শ্যাম্পুটা কোনোভাবে সেটাতে হেল্প করে না। বাট সিরিয়াসলি খুশকি কমাতে, ওই স্ক্যাল্পের চুলকানি কমাতে এটা অনেক সাহায্য করে। আর এটার প্যাকেজিং ভালো, এটা আপনি ট্রাভেল ফ্রেন্ডলি, তো আপনি ব্যাগে করে ক্যারি করতে পারেন আপনি কোথাও গেলে। তো এই শ্যাম্পুটা আমি উইন্টারে ইউজ করতাম, সপ্তাহে তিনবার শ্যাম্পু করলে তিনবারই এটা ইউজ করতাম। এখন আমি, এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকাল বা গরমকাল, আমি সপ্তাহে দুদিন ইউজ করছি এটা। এটা হচ্ছে রেগুলার শ্যাম্পু, এটা কোনো অ্যান্টিডেন্ড্রাফ শ্যাম্পু নয়, এটা বাস দেখাচ্ছি আমি, কারণ কি আপনারা এইটা এটার সাথে কম্বাইন করে লাগাতে পারেন অ্যান্টিডেন্ড্রাফ শ্যাম্পুটার সাথে। এটা একটা এভরিডে শ্যাম্পু, এটাও আমার ডক্টর প্রেসক্রাইব করেছিলেন, স্কিন ডক্টর। এটা অ্যালোভেরা আছে, তো এটা খুব জেন্টাল শ্যাম্পু ফর এভরিডে ইউজ অ্যাকচুয়ালি। এটা দামও খুব কম, 100 মিলিলিটারের দাম হচ্ছে আপনার 178 টাকা। তো এটার ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখতে পাচ্ছেন, অ্যালোভেরা আছে, কোকোনাট, ডাইথানোলামাইন আছে, আর এটা খুব মাইল্ড শ্যাম্পু লেখাই আছে। তো এভরিডে ইউজের জন্য এটা একদম পারফেক্ট। সো আপনারা এই দুটো শ্যাম্পু যদি ইউজ করেন কম্বাইনলি, যেরকম আপনাদের সুবিধা হবে। আমার যেমন গরমকালে তো ড্যান্ড্রাফ থাকে না, তাও আমি ভয়তে এটা ইউজ করি, লাইক কখনো যাতে উইন্টারে, আমার নেক্সট উইন্টারে যাতে প্রবলেম না হয়, তো তার জন্য এটা ইউজ করি। আপনারা শুধু উইন্টারে করতে পারে যখন আপনাদের বেশি ড্যান্ড্রাফের প্রবলেম হবে, কামিং উইন্টারে যেন যাতে আপনাদের প্রবলেম না হয়, তার জন্য আমি ভিডিওটা এখনই শেয়ার করলাম। আশা করি আপনারা উপকার পাবেন, আর লাইক আর শেয়ার করুন এই ভিডিওটি, বিকজ এটা খুব বেশি একটা প্রবলেম, আর আপনার বন্ধুদের আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করলে তারাও উপকার পাবেন, আপনাদের তারা আপনার কাছে থ্যাঙ্কফুল থাকবে। আর সাবস্ক্রাইব করুন ডিআইওয়াই ক্যাসেল চ্যানেল, আর একটা বেল আইকন থাকবে সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশে, ওটায় ক্লিক করুন, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশনও পেয়ে যাবেন সাবস্ক্রাইব মেম্বার্সরা। আর যদি কোনো কমেন্ট করার থাকে কমেন্ট বক্সে অবশ্যই করুন, ওটা আমায় অনেক সাপোর্ট করবে, আমায় হেল্প করবে আমার নেক্সট ভিডিওগুলোকে আরও ভালো করে তোলার জন্য। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ।